এটা তো হওয়ারই ছিল ভবিতব্য। শুধু শুভেন্দু কেন, দেখুন না আগে আগে, এ তো সবে ট্রেলার, সিনেমা এখনো অনেক বাকি আছে, 12 রিলের তো সিনেমা। আমি তো ভবিষ্যৎবাণী করতে পারি না, আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, কিন্তু যেভাবে ধস নেমেছে তাতে দেখা যাক কি হয়। তৃণমূলের নেতারা বলছে ওরা খুব উচ্চ আকাঙ্ক্ষা, অনেক লোক, সেই কারণেই বিজেপিতে চলে যাচ্ছে, এখানে কিছু পাওয়ার নেই। যারা বলছেন তারা থাকবেন তো, সেটা তাদের জিজ্ঞেস করুন। আমার মনে হয় সৌগতদা খুব উচ্চশিক্ষিত মানুষ, ওনাকে শ্রদ্ধা করি। সৌগতদার এই ধরনের বক্তব্য না রাখাই বাঞ্ছনীয়, কারণ 2024 অবধি 350 সাংসদ NDA-তে আছে আর 303 সাংসদ BJP-র আছে। মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে জনসভায় বলেছেন যে দিল্লি থেকে BJP নেতারা তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অনুব্রত মণ্ডলকে ফোন করছেন, বলছেন তাদের কোনো লজ্জা নেই আর নেই রাখবে। তা কি বলছেন, দলে জয়েন করার জন্য ফোন করে করে সবাইকে ডাকা হচ্ছে, এটা খুব নাকি লজ্জার, ডেঞ্জার মুখ্যমন্ত্রী শব্দগুলো ব্যবহার করছেন। তো ওনার দলেও সেটা করা শুরু করুন। খুলে দে, খুলে দে, এখানে।